আপনাকে যদি কেউ অপমান করে সেটা আমার আল্লাহর উলুহিয়াতের উপর আঘাত আসে, আমাকেও যদি কেউ অপমান করে সেটা হে রাসূল আপনার উপর আঘাত আসে। রাসূলের ব্যাপারে কেউ কটূক্তি করলে আমার আল্লাহর উলুহিয়াতের উপর আঘাত আসে। কিন্তু প্রিয় মুসলমান, আজকে রাসূলের উপর কটূক্তি করার পরে আপনার আমার ব্যক্তিত্বের উপর আঘাত আসে না, আপনার আমার কলিজা জ্বলে না। আজকে আমরা মুসলমানরা এত হতভাগা হয়ে গেছি, কথা ঠিক কিনা? আজকের আমরা আরবি যেই মাসের মধ্যে অবস্থান করছি এটা হচ্ছে রবিউল আউয়াল। কোন মাস? রবিউল আউয়াল মাস। আমরা সকলেই জানি এই রবিউল আউয়াল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সকলের কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠান, কথা ঠিক কিনা? আবার এই রবিউল আউয়াল মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে চলে যান। এই জন্য আমরা তো সারা জিন্দিগি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা দরকার, কিন্তু এই রবিউল আউয়াল মাসে আরো বেশি বেশি হওয়া দরকার, কথা ঠিক কিনা? সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় থাকতেন, প্রিয় নবীর সাথে উঠতেন, বসতেন, যুদ্ধে গিয়েছেন, খাবার খেয়েছেন। এত কিছুর পরেও সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য এত ব্যগ্র ছিলেন। প্রিয় নবীর ওয়াফাতের পরে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে জিজ্ঞাসা করতেন, হে আম্মাজান, আমরা তো প্রিয় নবীকে দিনের বেলায় দেখি, আমাদের সাথে খান, উঠেন, বসেন, আমরা তাকে যতটুকু পারি ফলো করি। রাত্রিবেলা যখন প্রিয় নবী আপনার কাছে চলে আসেন তখন তিনি কি কোনো বিশেষ আমল করতেন? তখন তার জীবন ব্যবস্থাটা কেমন ছিল? হে আম্মা জান, একটু আপনি আমাদেরকে বলুন। সাহাবাই কেরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে এত বেশি ব্যগ্র ছিলেন। আজকে আমরা বিশ্বনবীর আলোচনা, প্রিয় নবীর আলোচনা একবারেই ছেড়ে দিয়েছি, কথা ঠিক কিনা? এই জন্য বিধর্মীরা, ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা, কাফেরেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জতি করতে, অপমান করার মতো দুঃসাহস দেখায়, কথা ঠিক কিনা? আপনারা জানেন যে ফ্রান্স, সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গোক্তি করা হচ্ছে, নাটক মঞ্চায়ন করা হচ্ছে। এত দুঃসাহস তারা কিভাবে পায় আজকে বিশ্বের বুকে 200 কোটি মুসলমান থাকতে? হে মুসলমান, এই জিনিসটা চিন্তা করার দরকার আছে না নাই? আজকে আমরা প্রিয় নবীর জীবনী থেকে, প্রিয় নবী আমাদের জন্য যেই ত্যাগ দিয়ে গিয়েছেন সেই ত্যাগ সম্পর্কে জানার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই জন্য আজকে কাফের মুশরিকরা কখনো ইন্ডিয়াতে, কখনো ফ্রান্সে, কখনো ইতালিতে, এভাবে আমেরিকাতে, এক এক জায়গায় আমাদের বিশ্বনবী কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নাটক মঞ্চায়ন করা হচ্ছে, আজকে ব্যঙ্গোক্তি করা হচ্ছে। এই জাতীয় দুঃসাহসগুলো তারা দেখাচ্ছে, কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? আজকে আমরা এখানে বসে আছি, প্রিয় নবীর আলোচনা করছি, আমাদের মধ্যে উৎফুল্লতা নাই, আমাদের মধ্যে হাহাকার নাই। আজকে যে আমাদের প্রিয় নবীকে এভাবে অপমান করা হচ্ছে, আপনি যখন দেখবেন কোরআনে কারিমের কিছু কিছু সূরার মধ্যে, কিছু কিছু সূরায় ওই সূরার বাচন ভঙ্গিটা এমন, আপনি দেখবেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 30 পারা কোরআন নাজিল হয়েছে। এই বিশ্বনবী যখন দুনিয়াতে ছিলেন তখন মক্কার কাফের এবং মুশরিকরা মদিনার ইহুদিরা কখনো আল্লাহ তাআলাকে নিয়ে কটাক্ষ করেছে, কখনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে। কথা ঠিক কিনা? সেই অপমানের জবাবগুলো আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় কিভাবে দিয়েছেন সেই জিনিসটা যদি আপনি দেখেন অবাক হয়ে যাবেন। আপনি দেখবেন ইহুদি এবং নাসারারা তারা আল্লাহ তাআলার ব্যাপারে প্রশ্ন তুলেছে যে আল্লাহ তাআলার সন্তান আছে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে আল্লাহর নাকি সন্তান আছে, নাউযুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারাও বলে আল্লাহ তাআলার নাকি সন্তান আছে, সেই সন্তানটাকে ঈসা মাসীহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ বলেন না। আর নাসারারা বলে ঈসা মাসিহ আল্লাহর সন্তান। কত বড় কথা! আল্লাহ তাআলার ব্যাপারে এভাবে তারা প্রশ্ন তুলেছে। এই জিনিসটাকে আল্লাহ তাআলার ব্যক্তিত্বের উপর আঘাত আসে না? আল্লাহ তাআলার যে উলুহিয়াত এই জিনিসটার উপর আঘাত আসে না? এই জিনিসটার উপর যখন আঘাত আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে উত্তর দিতে পারতেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক উত্তর নিজে দিয়ে দিয়েছেন, আদেশ দিয়েছেন, নিষেধ করেছেন যে তোমরা এমন করো না। কিন্তু আল্লাহ এবং রাসূলের সম্পর্কটা এত গভীর। দেখেন, যখন ইহুদি এবং নাসারারা আল্লাহ তাআলার ব্যাপারে প্রশ্ন তুলে, তখন আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে সেই প্রশ্নের উত্তর দেন। সুবহানাল্লাহ! যখন ইহুদি এবং নাসারারা কোন বিদর্ভী আল্লাহ তাআলাকে কটাক্ষ করে আল্লাহ তাআলার ব্যাপারে প্রশ্ন তুলে, তখন আল্লাহ তাআলা সেই প্রশ্নের উত্তরটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের করান। ইহুদিরা যখন বলল আল্লাহ তাআলার সন্তান আছে, নাসারারা যখন বলল আল্লাহ তাআলার সন্তান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল ইখলাস নাযিল করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা তো বলতে পারতেন আল্লাহু আহাদ, এটা বলতে পারতেন না যে আল্লাহ এক? কিন্তু আল্লাহ তাআলা বলেন, রাসূলকে দিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দিন আল্লাহ তাআলা হলো এক। আল্লাহ তাআলা কি একক, তার কোনো দ্বিতীয় নেই। কাকে দিয়ে দিয়েছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে। কুল, আপনি বলুন, আপনি বলুন, আমি উত্তর দিব না। যেহেতু আপনার এবার সম্পর্কটা এত গভীর, আপনাকে যদি কেউ অপমান করে সেটা আমার আল্লাহর উলুহিয়াতের উপর আঘাত আসে, আমাকেও যদি কেউ অপমান করে সেটা হে রাসূল আপনার উপর আঘাত আসে, আপনার উপর প্রশ্ন উত্থিত হয়। এই জন্য আপনি বলে দিন, আপনার আমার সম্পর্কটা এত গভীর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে দেখেন, কাফের এবং মুশরিকরা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, তখন আল্লাহ তাআলা উত্তরটা কিভাবে দেন? আল্লাহ তাআলা উত্তরটা দেন, কাফের এবং মুশরিকরা একবার বলতে শুরু করলো, লাস্তা মুরসালা, হে মুহাম্মদ আপনি নবী না। কি বলতেছে? হে মুহাম্মদ আপনি কোন নবী না। এটা আল্লাহ তাআলার উলুহিয়াতের উপর আঘাত আসে কি আসে না? আল্লাহ তাআলার উলুহিয়াতের উপর আঘাত আসে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূলের ব্যাপারে কোন কাফের কটূক্তি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়ে সেই কটূক্তির জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। সুবহানাল্লাহ! রাসূলের ব্যাপারে কেউ কটূক্তি করলে আমার আল্লাহর উলুহিয়াতের উপর আঘাত আসে। কিন্তু প্রিয় মুসলমান, আজকে রাসূলের উপর কটূক্তি করার পরে আপনার আমার ব্যক্তিত্বের উপর আঘাত আসে না, আপনার আমার কলিজা জ্বলে না। আজকে আমরা মুসলমানরা এত হতভাগা হয়ে গেছি। কথা ঠিক কিনা? কাফের এবং মুসলমানরা বললে লাস্তা মুরসালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে সূরা নাযিল করে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কত সুন্দর বাচনভঙ্গি! যারা আলেম ওলামা আছে তারা বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন ইয়াসিন। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বলেছেন যে ইয়াসিন এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম। ওয়াল কুরআনুল হাকীম, প্রজ্ঞাময় কোরআনের কসম দিয়ে বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই অবশ্যই ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাহলে কাফেররা যখন রাসূলের ব্যাপারে কটূক্তি করে তখন স্বয়ং কে উত্তর দিয়ে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়ে দেন। অসংখ্য সূরার মধ্যে এমন উদাহরণগুলো আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। এভাবে কোরআনের বিভিন্ন জায়গায় তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ, কিয়ামুল লাইল পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎসাহিত করেছেন। তখন প্রিয় নবী সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়েছেন। এই বিষয়টা রাসূল যখন মক্কায় থাকতেন রাসূলের প্রতিবেশী যারা ছিল তারা দেখতো যে শেষ রাতে রাসূল উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। এরকম কয়েকদিন, ২-৪ দিন হয়তো রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। তখন রাসূলের এক প্রতিবেশী মহিলা হিন্দা, আবু লাহাবের স্ত্রী হিন্দা, এমন এক কথা বলে বসলো যে সে বলে বসলো জানান্তু আন্না শাইতানাকা কদ তারাকাক নাউযুবিল্লাহ, যে আমি ধারণা করতেছি যে তোমার নিকট যে শয়তানটা, তোমার উপর যে ভূতটা, যে শয়তানটা চেপেছে সেই শয়তানটা তোমারে ছেড়ে চলে গেছে। নাউযুবিল্লাহ। ওই যে রাসূল তাহাজ্জুদ পড়তে পারে নাই, এত জঘন্য একটা কথা বলেছে। তখন এই বিষয়টা আল্লাহর উলুহিয়াতের উপর আঘাত আসে কি আসে না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কটূক্তি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের উপর আঘাত আসে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে সূরাতুদ দুহা নাযিল করে দিয়েছেন। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা, সকাল বেলার কসম, সকাল বেলা সূর্যটা যখন সামান্য উদিত হয়, পূর্বাহ্নের এই যে মানুষ কর্মব্যস্ত হয় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় মানুষের জন্য, কথা ঠিক কিনা? সকালবেলা যখন মানুষ ফুরফুরে থাকে, মাঠে ময়দানে চাকরি বাকরিতে যায়, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এই গুরুত্বপূর্ণ সময়ের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়েছেন। ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রিবেলা সন্ধ্যা যখন পড়ে যায়, এশারের নামাজ যখন শেষ হয়ে যায় তখন মানুষ বিশ্রামে যায়, এই সময়টাও গুরুত্বপূর্ণ। এই সময়টার কসম খেয়েছেন। এই গুরুত্বপূর্ণ দুইটা কসম খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মক্কার কাফের এবং মুশরিকরা তারা বলা বলে শুরু করছে যে তোমার প্রভু তোমাকে ছেড়ে চলে গিয়েছে। হে রাসূল, আমি ঘোষণা দিচ্ছি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ছেড়ে যাননি এবং আপনার উপর অসন্তুষ্ট হননি। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রিয় মুসলিম, আজকে দেখেন যে আল্লাহর হাবিবের এভাবে অসংখ্য উদাহরণ আছে। মুক্কার কাফের এবং মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে একবার পাগল। কি বলছে? যে হে রাসূল আপনি পাগল। একবার এক একটা বলে, এক একজনে এক একটা বলে। যেটাই বলে আল্লাহ তাআলা স্বয়ং উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইন্নাকা লামাজনুন নাউযু বিল্লাহ। মুক্কার কাফের এবং মুশরিকরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কলম নাযিল করে দিয়েছেন। নুন ওয়াল কলবি ওয়া মা ইস্তুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর কসম আপনি পাগল নয়। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আপনার চেয়ে এত উত্তম মর্যাদার, উত্তম চরিত্রের মানুষ আর পৃথিবীর মধ্যে হতে পারে না। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে স্বয়ং, যতদিন পর্যন্ত কোরআন নাজিল হয়েছে ততদিন रसूलेर ऊपर যখন কোন কাফের মুশরিক কোন বিধর্মী কোন রাসূল বিদ্বেষী যখন রাসূলের উপর কটূক্তি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কসম খেয়ে বিভিন্ন জিনিসের কসম খেয়ে ওই কটূক্তির উত্তর দিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন জীবিত ছিলেন সাহাবায়ে কেরাম রাসূলের ইজ্জত রক্ষার জন্য সাহাবায়ে কেরাম রাসূলের জীবন রক্ষার জন্য সদা প্রস্তুত থাকতেন। সুবহানাল্লাহ। যতদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মুক্কাতুল মুকাররমায় ছিলেন দশম নবুয়তের দশম বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সব সময় ইস্পাত কঠিন প্রাচীরের ন্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতেন। এবং বিশেষ করে রাসূলের চাচা আবু তালেব, যদিও তিনি মুসলমান হওয়ার মতো সৌভাগ্য অর্জন করতে পারেন নাই, কিন্তু রাসূলকে যাতে কোনো কাফের বিধর্মী কোনোভাবে বেইজ্জতি না করতে পারে, রাসূলের উপর শারীরিক মানসিক এবং বিভিন্নভাবে যাতে আঘাত না করতে পারে, তিনি ইস্পাত কঠিন প্রাচীরের ন্যায় দেয়ালের ন্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় রক্ষা করেছেন। প্রিয় ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে এসে মক্কার কাফের এবং মুশরিকরা বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছেন যে আপনার ভাতিজাকে একটু বুঝান, সে এমন কেন করতেছে, সে যদি চায় এই পুরা জাজিরাতুল আরব পুরা আরব ভূখণ্ডের শাসন ক্ষমতা আমরা তার কাছে তুলে দিব। মানুষ সাধারণত যারা সমাজের মধ্যে নেতৃত্ব দেয়, সমাজ পরিচালনা করে, তাদের বিভিন্ন জিনিসের প্রতি লোভ থাকে, নেতৃত্বের লোভ থাকে, টাকা পয়সার লোভ থাকে, নারীর প্রতি লোভ থাকে। তো রাসূলকে তারা ওই ৮-১০ জন মানুষের মতো যখন মনে করছে, তখন রাসূলকে তো সরাসরি গিয়ে এই প্রস্তাবটা দিতে পারছে না, তখন চাচা আবু তালেবের কাছে গিয়ে তারা এই প্রস্তাবটা দিয়েছে যে আপনার ভাতিজাকে বুঝান, সে যদি পবিত্র মক্কার শাসন ক্ষমতা চায় আমরা সেই শাসন ক্ষমতা তার হাতে তুলে দিব, সে যদি কোনো সম্পদ চায় আমরা অঢেল সম্পদের মালিক মক্কার সবচেয়ে বেশি সম্পদশালী আমরা সবাই মিলে তাকে বানিয়ে দিব, সে যদি কোনো সুন্দরী রমণীকে বিয়ে করতে চায় তাহলে আমরা তাকে এই পবিত্র নগরীর সবচেয়ে সুন্দরী মহিলাটা আমরা তার কাছে বিয়ে দিব। এই প্রস্তাবটা নিয়ে যখন আবু তালেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রস্তাবটা যখন দান করেন, এই প্রস্তাবটা শুনে রাসূলের দুচোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরতে থাকে। অনেকক্ষণ পানি ঝরার পরে রাসূল কান্না করে দেন। রাসূল মনে মনে চিন্তা করেন যে মক্কার কাফের মুশরিকরা বিধর্মীরা, যাদের মুক্তির জন্য, যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি এত চেষ্টা করছি, তারা আমাকে চিনতে পারতেছে না, আল্লাহকে চিনতে পারতেছে না। রাসূল চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে একটা চিৎকার দিয়ে বলেন, ওয়াল্লাহি লাউ ওয়াদাতিশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা আলা ইয়াসারি আন আতরুকা হাযাদ দ্বীন। হে চাচা, মক্কার কাফের এবং মুশরিকরা সূর্যটা যদি আমার ডান হাতের মধ্যে এনে দেয় আর চন্দ্রটা যদি আমার বাম হাতের মধ্যে এনে দেয়, আর তারা যদি আমাকে প্রস্তাব করে যে এই আল্লাহ তাআলার দ্বীনকে প্রচার করা থেকে আমাকে বিরত রাখবে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, এরপরেও তারা আমাকে আল্লাহ তাআলার দ্বীন প্রচার থেকে বিরত রাখতে পারবে না। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত তারা আমাকে ধ্বংস করে দেয় অথবা আমি এই দুনিয়ার থেকে উঠে চলে যাই, ততদিন পর্যন্ত তারা যত লোভ লালসা আমাকে দেখাক, আমি জীবনেও আল্লাহ তাআলার দ্বীন প্রচার থেকে আমি বিমুখ হব না। সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে আবু তালেব চিৎকার দিয়ে বলেন, হে ভাতিজা, আমি জানি মুহাম্মদ, আমি জানি তুমি সত্য নবী, তুমি আল্লাহ তাআলার প্রেরিত সত্য দূত, এরপরেও মক্কার কাফের এবং মুশরিকরা এই প্রস্তাব দিয়েছে, এই জন্য আমি তোমাকে এই প্রস্তাবটি দিয়েছি। আবু তালেব একটি কবিতা বলেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম हत्ता उवस्सद फित्तुराब दफीना वदअउतनी वअलिमतु अन्नका नासिही वलक़द सदक़ता वकुन्त फीना अमीना लौलल मलामतु अविल हिजारु मसब्बतिन लवजतनी समहन बिज़ालिका मुबीना। सुबहानल्लाह। अबू तालिब बोलेन, भातिजा आमी तुम्हाके एतदिन पर्यन्त तुम्हार पाशे इस्पात कठिन देयालेर न्याय प्राचीरेर न्याय आमी तुम्हाके रक्षा करेছি। आजकेर पर थेके आमी तुम्हार काছে ওয়াদাবদ্ধ হয়েছি, আমি যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীর থেকে নিয়ে যান ততদিন পর্যন্ত আমি কথা দিচ্ছি এই মক্কার কাফের এবং মুশরিকরা তোমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। মক্কার কাফের এবং মুশরিকরা তোমার বিন্দুমাত্র ক্ষতি করতে আমি তোমাকে দিব না। এভাবে অসংখ্য ঘটনা আপনি আমি জানি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের প্রাথমিক যুগে যখন মক্কার কাফের এবং মুশরিকরা জানতে পারল যে খুবাইব তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন, তারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন ধরনের অত্যাচার করেছে, অন্যায় অত্যাচার করে তারা তাকে শুলিতে চড়ালো, দুই হাতের মধ্যে পেরেক পেরে শুলির মধ্যে চড়িয়ে বিভিন্ন মানুষ তাকে পাথর মারতে শুরু করলো। পাথর মারতে মারতে এক পর্যায়ে মক্কার কাফেররা তাকে প্রস্তাব দিল যে তুমি শুধু এই কথা বলো যে আমি আমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই, তোমার আজকে যেই অবস্থা এই অবস্থায় আমি মুহাম্মদকে দেখতে চাই, তুমি যদি এই কথা বলো তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। নাউজুবিল্লাহ। তখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অত্যাচার নিপীড়ন এত অন্যায় জুলুম নির্যাতনের স্ট্রিম লোলার সহ্য করেও হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার মেরে বলেন, ওয়াল্লাহি ইন্নী লা উরিদু আনা ফি আহলি ওয়া বাইতি ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকা বিশাওকাতিন। আল্লাহর কসম করে বলছি, হে মক্কার কাফের এবং মুশরিকরা তোমরা শুনে রাখো, আমার আজকে এত কষ্ট হচ্ছে, এত কষ্ট যন্ত্রণার পরেও আমি চাই না আমি আমার পরিবারের কাছে থাকব, আমি আমার ঘরে শুয়ে থাকব। আর এদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাঁটা, একটি ফুলের কাঁটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে বিঁধবে, আমি খুবাইব এই জিনিসটা জীবনেও চাই না। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে বিভিন্নভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আজকে আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষা করা আপনার আমার দ্বীন, আপনার আমার ঈমান, কথা ঠিক কিনা? এই বিষয়টা আপনি জানেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আল্লাহর হাবিবের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি সবকিছুর চেয়ে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার নিজের চেয়ে বেশি ভালোবাসি না, আমার ব্যক্তির চেয়ে, আমার জানের চেয়ে বেশি আপনাকে এখনো ভালোবাসতে পারি নাই, কিন্তু সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলছেন যে তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। এরপরে আরেকদিন এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা মিন নাফসি, আমি আমার নিজের চেয়েও বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ এখন ঠিক আছে, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। এইজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ঈমানটা ততদিন পর্যন্ত পরিপূর্ণ হবে না যতদিন পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাল সম্পদ সবকিছু থেকে তোমাদের জীবনের চেয়েও আমি রাসূল যতদিন পর্যন্ত তোমাদের কাছে প্রিয় হব না ততদিন পর্যন্ত তোমাদের ঈমানের পরিপূর্ণতা আসবে না। এইজন্য প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, ব্যঙ্গোক্তি করা হচ্ছে, আজকে এটার প্রতিবাদ আপনাকে আমাকে জানানোর দরকার আছে না নাই? অবশ্যই চিৎকার মেরে বলেন দরকার আছে না নাই? अवश्य आछे आज के आम्रा जेखानेई आम्रा देखबो जे मिचिल मिटिंग एवं रसूल के এই প্রতিবাদের এই কটুক্তির প্রতিবাদ যেভাবেই করা যায় সোশ্যাল মিডিয়া বলেন অথবা যেভাবেই আজকে আপনি চায়ের দোকানে বসেছেন এই বিষয়টা নিয়ে আলোচনা করেন যে আমার রাসূলকে ব্যঙ্গোক্তি করা হচ্ছে আমার রাসূলকে কটুক্তি করা হচ্ছে এই বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার আছে না নাই সব জায়গায় সর্বাবস্থায় এবং বেশি বেশি আজকে আপনি আমি রাসূলের জীবনী নিয়ে আজকে যেহেতু রাসূলকে নিয়ে ব্যঙ্গোক্তি করা হচ্ছে আপনার আমার ঘরে সিরাতের কোনো বই নাই रसूलेर जीवनीर कोनो बोई नाई आपनी बाजार थेके 1000 टाका दिए सीरातेर बोईगुलो एने आपनार स्त्रीके देन आपनार सन्तानके देन जे तोमरा रसूलेर जीवनी पढ़ो एई विषयगुलो एगुलोई होबे तादेर बिरुद्धे तादेर कटुक्तिर बिरुद्धे आमादेर प्रतिबाद कथा ठीक किना आजके बेशी बेशी रसूलेर सीरतेर आलोचना आमरा बाड़िये दिब रसूलेर सीरत पढ़बो रसूलेर सीरत जत पढ़बो आमार जिंदगी तत नूरे नूरान्वित होते थाकबे कथा ठीक किना আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সিরাত জেনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।